কষ্ট এত মেহনত এত চেষ্টা কেন করি? আমি তো বারবার আগেও বলছি, আজকেও কথাটা বলেই ফেলে, যেহেতু কথাটা আসছে, আমি এত কষ্ট করার ছেলে না। ছোটবেলার থেকে বাবা ঢাকাতে পড়াইছেন, বাহিরে পড়াইছেন, ওদিকেই ছিলাম, আরামের জিন্দগি ছিল আমার, আরামের জিন্দগিতে মোটেও কম ছিল না। এখনো এসি ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়, কতটুকু কষ্ট হয় এটা আমি নিজে বুঝি। আমি তো ওই ছেলে, অহংকার করে বলছি না, কথাটা বোঝানোর জন্য বলতেছি, জাগুয়ার মানুষদের জন্য, যেই ছেলে ফাইভ স্টার হোটেলে, ওই থ্রি স্টার মানের হোটেলে, টু স্টার মানের হোটেলে ঢুকা গ্লাসটারে টিস্যু দিয়ে মুচ্ছা পানি খাইতাম, কিন্তু হিসাব নিকাশ থাকতে রাত গেলেই তো পঞ্চাশ, কথা বুঝেন, ভেতরে একটা ভাব জমছিল। আমার এখনো মনে আছে, পেশাব চরমনে আমাকে যখন নমিনেশন দিছেন, দেওয়ার ছয় মাস দেড় মাস পরে হুজুরের সাথে দেখা করতে গেছি, হুজুর আমার প্রথম প্রশ্ন করছে, অহংকার কিছু কমছে নি রে? অহংকার কিছু কমছে নি রে? তা আমি হঠাৎ উত্তর দিছি, হুজুর কমছে, কিন্তু বুঝি নাই ঘটনাটা কি। ঘটনাটা এখন বুঝছি, অহংকার কমছে কেমনে? দোকানে একজন দিনমজুর, কুলি, রিক্সা চালক, ভ্যান চালক, এদের সাথে এক টেবিলে বসে চা খামো, উনি চায়ের অর্ধেক চুমুক দিয়ে আমার দিবে, ওই একই কাপের জায়গায় চুমুক আমি দিব, নিজের কাছে কেমন যেন লাগত, কিন্তু আল্লাহর মেহরবানি এখন এটা নাই। এখন আমারে আপনি নিয়া যেই চায়ের কাপে চা খাইতে গেবেন, অসুবিধা নেই, পরিষ্কার হইলেই চলে, পবিত্র হইলেই চলে, কথা বুঝে আসছে? হ্যাঁ, স্বীকার করি রেজাল্ট দেখাইতে পারি নাই, কারণ আমার নিজের উপর দিয়ে অনেক ঝড় গেছে। কতটুকু ঝড় গেছে আমার এলাকার যারা, তারা মনে হয় অবশ্যই জানেন, কারণ এক তো করোনা, করোনায় ব্যবসা বাণিজ্য সব বন্ধ, হ্যাঁ, এর মধ্যে নির্বাচন, এর মধ্যে নিজের উপরে ঝামেলা, মুশকিল, এর মধ্যে আমি অসুস্থ, সব মিলায় যদি আগামী বছরটা সময় আমার দেন ইনশাল্লাহ, আশা করি আগামী বছর এর চেয়ে আয়োজনটা বড় হবে, আর মাহফিলটাও সুন্দর হবে, মাদ্রাসাটাও ব্যাপক হবে ইনশাল্লাহ। আপনারা কি একমত? আমার আর একটা নিয়ত আছে, ওই নিয়তটা বইলা ফেলাই, আমি তো আজকে ওয়াজ করব না, দুই চারটে কথা বলে শেষ করব। আমার আর একটা নিয়ত হলো, এই মাহফিলটা আমরা তিন দিন ব্যাপী করতে চাই, আর এত রাত না, যেমন আমাদের কুয়াকাটা হুজুর যদি সাড়ে দশটায় উঠেন, সাড়ে দশটায় উঠলে তিনি দেড় ঘন্টা আলোচনা করলেও কিন্তু সেই বারোটা, ঠিক না, বারোটা সাড়ে বারোটায় মোনাজাত, এটা অনেকের জন্য কষ্টকর। আমার মনের একটা চাহিদা, প্রয়োজনে জোহর থেকে আরম্ভ করব আলোচনা, রাত দশটায় মাহফিল শেষ হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। মনের নিয়ত, আগামী বছর থেকে আমরা এই পদ্ধতিতে মাহফিল করব। আপনাদের কাছেও বলে রাখলাম, আমরা যাদেরকে আলোচনায় আলোচক হিসেবে দাওয়াত দেবো তাদের সাথে কথাই থাকবে এইটা, আপনি যদি মাহফিল রাখেন তাহলে আমাদের এখানে বাদ মাগরিব বয়ান করে দশটায় ছেড়ে দিয়ে আপনি চলে যাবেন, আমরা মাগরিবের পরে একসাথে বসবো, দশটায় মোনাজাত দিয়ে বের হবো ইনশাআল্লাহ, এরপরে এশার নামাজ এরপরে পড়বো, আমার নিয়তটাই ভাবে। আমি কমিটির সাথেও টুকটাক আলোচনা করছি, মাহফিল পরবর্তীতে একটা মিটিং হবে, সেখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই যে উদ্দেশ্য বললাম, তা আমাদের তো মাদ্রাসায় কালেকশনও করতে পারি না, কারণ আগের থেকে ওই পাবলিক জানতো যে আজাদি আছে, এই জায়গায় আবার টাকা লাগে নাকি, এটা পাবলিকের একটা মুখের কথা, আজাদি থাকলে আবার টাকা লাগে, আর এখন নতুন করে সেরকম সব আছে না, তো এই কারণে কারো কাছে চাইতেও পারি না, চাইলেও যার কাছে যতটুকু চাই জোরও করতে পারি, আবার আমি নিজে নামলে যতটুকু কালেকশন হয়, নিজে নামলে না নামলে অর্ধেক হয়ে যায়, সেই ক্ষেত্রে একটু মুশকিল আছে। আমাদের তো এই লাভ নাই, কিন্তু একটা লাভ আছে, সেই লাভটা হলো আমাদের আজকের এই দুই দিন ব্যাপী আয়োজনের মাধ্যমে যদি এলাকার মানুষ অথবা কোনো এলাকার মানুষ এসে যদি একজন মানুষ দিনদার হয়ে যায়, একজন মানুষ যদি নামাজি হয়ে যায়, একজন মানুষ যদি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ইমানদার হয়ে যায়, আল্লাহর কসম, এটা আমি আমার জীবনের নাজাতের ওসিলা মনে করি। এই জন্য আপনাদের কাছে বলবো, এই মাহফিলটা যেহেতু ব্যাপক আকারে শুরু হয়েছে, এটা চালু রাখবেন ইনশাআল্লাহ, কখন হায়াত শেষ হয়ে যায় তো বলা যায় না।
আমি এবছর চিন্তা করছিলাম মাহফিল করব না কিন্তু আপনাদের ধাক্কা ধাক্কিতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তায় চলি ফেব্রুয়ারি মাস পার হয়ে গেছে রাস্তায় হাঁটলেই হুজুর মাহফিলটা করবেন না হুজুর কবে শুরু হবে মাহফিল এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমার অবস্থা খারাপ যা হোক কথাও বলার মতো পরিস্থিতি আমার নাই কারণ গলাটা বসে গেছে চিল্লাইতে চিল্লাইতে একদিকে ঝামেলা আজকে আমার উপরে গেছে বিশাল ঝড় পরিষদে দিছে টিসিবির চাউল দুই জায়গায় এরপরে দিছে টিকা তাও যাওয়া লাগবে আবার আপনারা তো জানেনই যে আমার মেজো ভাইটাকে গত পরশুদিন বিয়ে করাইছি ওর শ্বশুর বাড়ি থেকে কিছু লোকজন আসছে কিছু আমার আত্মীয় স্বজনও ছিল এলাকারও অল্প কিছু মানুষ বলছে খুব বেশি মানুষ বলতে পারি না গরিব মানুষ তো বেশি মানুষ খাওয়াইতে পারি না যতটুকু খাওয়াইছি যতটুকু করছি রাগটাক করেন না এই জন্য নিজের উপর একটা ঝড় গেছে খুব অল্প সময় কথা বলবো এরপরে হুজুর চলে আসবেন ইনশাল্লাহ বিরক্ত হবেন না তো এই মাদ্রাসা এই মসজিদ আপনাদের কাছে আমানত এই মাদ্রাসা আর এই মসজিদ আমি এক মায়ের দুই সন্তান মনে করি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন আমার দাদা জান মাওলানা আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাই আজকে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাআলা তার কবরটা নূর দিয়ে মুনাব্বর করে দিক আমিন বলেন এরপরে প্রতিষ্ঠাতার মধ্যে আমার আব্বা জানও ছিলেন আব্বা জানের বয়স এমন এখন হয়ে গেছে যে বয়সের ভারে তিনি অনেক কাজে চাইলেও করতে পারেন এখনো গতকালকে আমাদের এই মাঠ গুছাইতে দেরি হয়েছে উনি নিজেই শর্ট গুছানো শুরু করছেন তার পরিস্থিতি এইটা তো দাদা জানের অবর্তমানে আব্বাকে দায়িত্ব দিয়া গেছেন এই জন্য দাদা ইন্তেকালের পর থেকে আমরা আব্বাকে আমরা পীর হিসেবেই লিখি কারণ দাদা পীর ছিলেন আমার দাদা ছিলেন এটা জানি না রাখেন আপনারা আমরা পীরগিরির ব্যবসা করি না তো এই জন্য জানেন না এমনকি আমার এই আস্তাকাটির লোকও অনেকে জানে না তবে করাপুর থেকে প্রচুর লোক আসতো সুগন্ধিয়া থেকে লোক আসতো বিভিন্ন জায়গা থেকে আমার দাদার কাছে লোক আসতেন এবং তারা সবক নিয়ে গ্রহণ করতেন আমি যতটুকু পাইছি আমি সময়টা বাড়িতে থাকলে দাদাকে দেওয়ার চেষ্টা করতাম এবং এলাকার মুরব্বি টাইপের যারা তারা আমার দাদার ব্যাপারে জানেন তাদের ব্যাপারে বলা লাগে না এখন মুরব্বির কাতার তো নাইর পথে দাদা ছিলেন করাপুরের বিহারী হুজুর যিনি চরমনের মাদ্রাসার শায়খুল হাদিস ছিলেন কোন সময় শায়খুল হাদিস যখন বাংলাদেশে হাদিস পড়ানোর মতো ব্যক্তি খুঁজে পাওয়া যায় নাই তিনজন মানুষকে আনা হলো দারুল উলুম দেওবন্দ থেকে এর মধ্যে একজন হলো আমাদের যিনি আমার দাদার শ্বশুর ছিলেন আমার আব্বার নানা চরমনার হেড মুহাদ্দিস শাইখুল হাদিস ছিলেন আব্দুল মুইজ রহমাতুল্লাহ আলাইহি আরেকজন ছিলেন শর্শিনার খতওয়ানি হুজুর নাম শুনছেন কিনা ওনারা একসাথে আসছিলেন বিহারী হুজুর নামে পরিচিত তিনি হলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা ঔলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি চিনেন তো ওলামায়ে কেরাম চিনবেন পাবলিক কেমনে চিনবে আপনাদের তো চিনার কথা না কারণ নায়ক নায়িকার নাম মুখস্থ করি তো টাইম পান না হুজুরগণ নাম জানবেন কোন সময় হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন আব্দুল মুইজ বিহারী হুজুর আব্দুল মুইজ বিহারী হুজুরের খলিফা ছিলেন আমার দাদা জান মাওলানা আব্দুর রশিদ সাহেব আর দাদা জান ইন্তেকালের এক বছর আগে আমাদের মাহফিল তখন মাহফিলই তো ওখানে স্টেজ করে আপনাদের মনে আছে কিনা চাচার মনে আছে ওইখানে স্টেজ করে ওই মাহফিলে দাদা ঘোষণা করে দিয়ে গেছিলেন যে আমার অবর্তমানে আমার ছেলেকে আমি দায়িত্ব দিয়ে গেলাম এবং আমি আমার ছেলেকে ইজাজত দিয়ে গেলাম আপনাদের কারো মনে আছে কিনা জানি না মনে আছে তো কার কার দেখি মনে আছে মাশাআল্লাহ ওই সময় ছিলেন ওই মাহফিলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো তখন থেকে দাদা ইন্তেকালের পরে আমরা যেহেতু দাদার ইজাজত প্রাপ্ত তাহলে মূল শায়খ ইন্তেকালের পরে তার গদিনিশীন তার ছেলে বা কি বলে তার খেলাফত প্রাপ্ত যে থাকে সেই হয় দাদা যেহেতু অন্য কাউকে খেলাফত দেননি একমাত্র আমার আব্বারই দিছেন এই জন্য আমরা পীর সাহেব আস্তাকাটি তাকে লিখি বাকি আমার আব্বা ওই ভাব নিয়ে চলেন না আমার দাদাও চলতেন না আমরাও চলি না
জনগণের খাদেম হয়ে থাকতে চাই, আপনাদের সেবক হয়ে থাকতে চাই, আপনাদেরকে নিয়ে জান্নাতের রাস্তা একসাথে চলতে চাই, এটা মনের মূল চাহিদা। কথাটা বুঝছেন? আমার বাবাকে আপনার একদিনও পীর বলা লাগবে না, প্রয়োজন নাই, কারণ আমার বাবা স্বয়ং পিসাব চরমনের মুরিদ, আমিও পিসাব চরমনের মুরিদ, এবং আমার আব্বা নিয়মিত সবক পালন করেন, আমিও করি। এই জন্য নতুন করে আমরা খানকা টানকা খুলব, আমাকে ব্যবসা বাণিজ্য বাড়াবো, এই নিয়ত নাই, কথা কয় না। আর হাক্কানে পীর হলে ব্যবসা বাণিজ্য করার তো চিন্তাই করা যায় না, কিন্তু এটা নিয়ে উল্টাপাল্টা প্রপাগান্ডা করার চেষ্টা করবেন না, সাবধান। আমার বাবার আমল কতটুকু আমি জানি, একজন ছেলে তার বাবাকে যতটা চিনে এর চেয়ে ভালো কেউ চিনে না। হ্যাঁ, নরম চলেন, সাদা সিধা চলেন, স্বাভাবিক চলেন, এটা ওনার অভ্যাস, কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু এটা নিয়ে মন্তব্য করলে এর জবাব কিন্তু আপনি আমার কাছ থেকে পাবেন। কথাটা কি বুঝাইতে পারলাম? যা হোক, এই কথাটুকু বলার প্রয়োজন ছিল বলে আমি বললাম, কেউ রাগ করলেন না তো? এখন হয়তো আবার অনেকে চিন্তা করছে, ও লাইন তোমারটা ক্লিয়ার করছো না, তোমার বাপ মরার পরে তুমি বসবে গদিতে, আজাদের খেলাফত লাগবে না, আজাদির পীর গিরে রাখবেন আল্লাহ শুকর। যতজন পীর খেলাফত দিতে চাইছে ডাইরেক্ট বলছি আমার খেলাফত লাগবে না, আমার খেলাফত দিলে আমনের নাম হবে, আমার মোটেও দাম বাড়বে না, আল্লাহ এমনি আমার দাম দিয়ে রাখছে, অহংকার বলছি না, আপনাদের দোয়ার কা আল্লাহ শুকর। ছোট ছোট পীর বাংলাদেশে অভাব আছে, এরা আমার খেলাফত দিয়ে গর্ব করবে, আজাদি আমার খলিফা, আমার খেলাফত দিয়ে আমার পীরের ওই কি বলে এই শান বাড়ানোর দরকার আছে আমার? কি আমার পীর হওয়ার দরকার আছে? এর চেয়ে কি আপনাদের ভালোবাসা কম আছে? কথা কন না, তুমি ওই চিন্তা আবার কেউ করে না, সাবধান ভাইয়ের আমার, আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন বলেন সকলে, আমিন বলেন। এত কষ্ট, এত মেহনত, এত চেষ্টা কেন করি? আমি তো বারবার আগেও বলছি, আজকেও কথাটা বলেই ফেলি যেহেতু কথাটা আসছে, আমি এত কষ্ট করার ছেলে না, ছোটবেলার থেকে বাবা ঢাকাতে পড়াইছেন, বাহিরে পড়াইছেন, ওদিকেই ছিলাম, আরামের জিন্দগি ছিল আমার, আরামের জিন্দগিতে মোটেও কম ছিল না, এখনও এসি ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়, কতটুকু কষ্ট হয় এটা আমি নিজে বুঝি। আমি তো ওই ছেলে, অহংকার করে বলছি না, কথাটা বোঝানোর জন্য বলতেছি, জাগুয়ার মানুষদের জন্য, যেই ছেলে ফাইভ স্টার হোটেলে ওই থ্রি স্টার মানের হোটেলে, টু স্টার মানের হোটেলে ঢুকা গ্লাসটারে টিস্যু দিয়ে মুচ্ছা পানি খাইতাম, হিসাব নিকাশ থাকতে রাত গেলি তো পঞ্চাশ, কথা বুঝেন, ভেতরে একটা ভাব জমছিল। আমার এখনো মনে আছে পেশাব চরমনে আমাকে যখন নমিনেশন দিছেন, দেওয়ার ছয় মাস দেড় মাস পরে হুজুরের সাথে দেখা করতে গেছি, হুজুর আমার প্রথম প্রশ্ন করছে, অহংকার কিছু কমছে নি রে, অহংকার কিছু কমছে নি রে? তা আমি হঠাৎ উত্তর দিছি, হুজুর কমছে, কিন্তু বুঝি নাই ঘটনাটা কি, ঘটনাটা এখন বুঝছি, অহংকার কমছে কেমনে? দোকানে একজন দিনমজুর, কুলি, রিক্সা চালক, ভ্যান চালক, এদের সাথে এক টেবিলে বসে চা খামো, উনি চায়ের অর্ধেক চুমুক দিয়ে আমার দিবে, ওই একই কাপের জায়গায় চুমুক আমি দিব, নিজের কাছে কেমন যেন লাগত, কিন্তু আল্লাহর মেহরবানি এখন এটা নাই। এখন আমারে আপনি নিয়া যেই চায় এক কাপে চা খাইতে গেবেন, অসুবিধা নেই, পরিষ্কার হইলেই চলে, পবিত্র হইলেই চলে, কথা বুঝে আসছে? যা হোক, এই মেহনত করার মূল উদ্দেশ্য হলো একসাথে জান্নাতে যাইতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন বলেন, জোরে চিৎকার করে আমিন বলেন।